নমস্কার, আনন্দ বার্তার বিশেষ খবর নিয়ে আপনাদের সঙ্গে থাকছি আমি মিনাক্ষী। এই মুহূর্তে বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতে চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। একটি সচেতনতা পদযাত্রা ও বিশেষ সাফাই অভিযান অনুষ্ঠিত হল রবিবার। রায়না 2 নম্বর ব্লকের উচালন অঞ্চলে পঞ্চায়েতের রাত সম্মেলন অনুষ্ঠিত হল। একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল রায়না 2 নম্বর ব্লকের 1 লক্ষিতে। বসুল 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বুথ ভিত্তিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল। খন্ডঘোষ ব্লকের বড় গোপীনাথপুর গ্রামে অনুষ্ঠিত হল সাফাই অভিযান। সম্পত্তি লিখিয়ে নেওয়ার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। এক মহিলার হার ছিনতাইকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঢালাই রাস্তা তৈরির কাজ চলছে বীরগ্রাম গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর সংসদে। চলে আসছে বিস্তারিত খবরে। একটি সচেতনতা পদযাত্রা ও বিশেষ সাফাই অভিযান অনুষ্ঠিত হল রবিবার। বর্ধমান পৌরসভা এবং পৌর স্বাস্থ্য বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। সংস্কৃতি লোকমঞ্চের সামনে থেকে শুরু হয়ে মহিলা কলেজের সামনে এসে শেষ হয় পদযাত্রাটি। রবিবার পূর্ব বর্ধমান পৌরসভা ও পৌর স্বাস্থ্য বিভাগের উদ্যোগে একটি সচেতনতা পদযাত্রা ও বিশেষ সাফাই অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হল। পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণ ও দমন কর্মসূচি উপলক্ষে এইরূপ অভিযান। প্রতি বছর এইরূপ কর্মসূচি গ্রহণ করা হয় বলে জানালেন পৌরসভার এনসিআসি খোকন দাস। জেলা শাসক মহাশয় উপস্থিত ছিলেন, বর্তমান পৌরসভার কর্মপতি সহ শয়ে শয়ে আমাদের স্বাস্থ্য দপ্তরের যেসব কর্মীরা রয়েছেন তারা ছিলেন, এবং আমরা প্রতিটি রাস্তায় প্রতিটি মানুষকে একটা করে হ্যান্ডেল দিয়েছি যে ডেঙ্গু নিয়ে যে সচেতনতা শিবিরগুলো আমরা শুরু করেছি সমস্ত জায়গায়। সাতজনই আজকে একটা বর্ধমান শহরে আমরা একটা র্যালি করলাম ডেঙ্গু নিয়ে, সমস্ত মানুষকে আবার সচেতন করার জন্য আমরা এখন থেকেই ডেঙ্গু নিয়ে আবার এবছরে প্রতি বছরই করছি, এবছরও এখন থেকেই আমরা সেটা শুরু করলাম। এদিন সংস্কৃতি লোকমঞ্চের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মহিলা কলেজের সামনে এসে শেষ হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব, পৌরপতি ডাক্তার স্বরূপ দত্ত, প্রশাসনিক কর্তা ব্যক্তিরা, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ, পৌরকর্মী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকে আমাদের পুরো জেলা জুড়ে একটা ভেক্টর বর্ন ডিজিজের উপরে সচেতনতা অভিযান চালানো হচ্ছে। আজকে আমি বর্ধমান মিউনিসিপ্যালিটি যেটা একটা র্যালি বার করেছে এই ভেক্টর বর্ন ডিজিজের সচেতনতা, সেখানে আমি ছিলাম, একটা ভালো র্যালি বার করা হলো, লিফলেট বিলি করা হলো, মানুষদেরকে একটু অ্যাওয়ার করানো হলো, সঙ্গে সঙ্গে পরিষ্কারের যা প্রোগ্রাম আছে প্লাস যা মশা মারার যা ইনসেকটিসাইড দেওয়ার আছে সেটা দেওয়া হচ্ছে। এই প্রোগ্রাম আমাদের পুরো জেলায় প্রত্যেক ব্লকে, প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে, প্রত্যেক মিউনিসিপ্যালিটিকে আজকে ভালোভাবে পালন করা হবে। বর্ধমান থেকে জয়ন্ত অধিকারী ও সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। রায়না 2 নম্বর ব্লকের উচালন অঞ্চলে পঞ্চায়েতি রাজ সম্মেলন অনুষ্ঠিত হল। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়। দলীয় নেতৃত্ব সহ বহু কর্মী সমর্থক এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আমরা উচানল এবং পাইকার নম্বর এবার আমি অনুরোধ করব এদেরকে যারা করিয়ে দাও। রায়না 2 নম্বর ব্লকের উচালন অঞ্চলে পঞ্চায়েতি রাজ সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। সম্মেলনটি অনুষ্ঠিত হয় 1 লক্ষ্মী বালিকা বিদ্যালয়ে। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের শুভ সূচনা হয়।
এবং এই মঞ্চে কংগ্রেস জিন্দাবাদ 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 আমাদের যারা নেতৃবৃন্দ এসেছেন আমাদের রায়নার বিধায়ক নেপাল ঘড়ি মহাশয়, এরপর না নিশ্চয়ই কিছু উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নের টাকা হয়তো আমাদের উৎসাহন বাজারে খরচা হচ্ছে, আমাদের বাজারে খরচা হচ্ছে, সেই মানুষগুলি খরচা করছে, তারা তাদের যে দারিদ্রতা ছিল সেই দারিদ্রতার হাত থেকে কিছুটা হয়তো আমরা মুক্তি দিতে পেরেছি। মাননীয় মুখ্যমন্ত্রী এই উদ্দেশ্যগুলো বিভিন্ন বুথে দেখছি, তারা অনেকেই রাজনীতি আমাদের তৃণমূল থেকে সরে দূরে অভিমানে হোক যেভাবে হোক সরে আছেন। আজকে যে এই বুথ সভাপতিকে বলবো আপনার যে সেই সমস্ত পুরনো কর্মীদের যদি বসে থাকে আপনার বুথে, তাকে ডেকে নিয়ে তার সমস্যার কথা শুনুন, কেন তিনি তৃণমূল থেকে, তার কি অসুবিধা হচ্ছে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কর্মীদের কি কি করণীয় এদিন তা ব্যাখ্যা করেন উপস্থিত বক্তারা। বিজেপির নিয়েও ভয় খাওয়ার দরকার নাই, একটা জিনিস আপনারা দেখবেন আরএসএস কিছু কিছু জায়গায় মিটিং করছে, এইটাই বার্তা আমি আজকে বলতে চাই। আরএসএস কিছু কিছু জায়গায় মিটিং করছে, সেই মিটিংটা কি যে ধর্মের নামে রাজনীতি, মানে ধর্ম দিয়ে ধর্মের সুরসুরি দিয়ে সেই জায়গাটাকে জাগিয়ে আপনার আমার মধ্যে বিভেদ সৃষ্টি করে তৃণমূলকে দমানোর জন্য এক একটা এলাকায় চাঁদা তুলে যোগ্য করার চেষ্টা করছে, যোগ্য ওরা করুক। এক্সিকিউটিভ বসিয়ে দিয়েছে, সে সই না করলে আজকে উচালন অঞ্চলের একলবিতে আমাদের পঞ্চায়েতের আজ সম্মেলন হচ্ছে। আমরা রায়নাম দুই নম্বর ব্লকের আজকে যেমন উচালনে হবে, এবং আজকেই আমাদের রায়না দুই নম্বর ব্লকের ফাইটা ওয়ানে আছে, দুটো থেকে রায়না দুই নম্বর ব্লকের আজকে আমাদের পঞ্চায়েতের আজ সম্মেলনের আমরা আজকে শেষ করব, এবং আগামী দিনে আমরা আরও বড় করে যেমন একটা ঘেরাটবে কর্মীদের নিয়ে আমরা সম্মেলন করছি। ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যিনি এবারে যে কোর কমিটির মিটিং ছিল গতকাল আমাদের গত পরশু দিনকে, সেই কোর কমিটির মিটিংয়ে টোটাল দায়িত্ব দিয়েছেন যে আপনারা কর্মীরা পঞ্চায়েতটা করুন। আমরা রায়না বিধানসভার সকল নেতৃত্ব সহ সকল কর্মীরা একত্রিতভাবে একসঙ্গে আগামী যে পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনকে নিয়ে আমরা প্রত্যেকটা কর্মী একত্রিতভাবে একে হাতে হাত মিলিয়ে সকলে যৌথভাবে প্রত্যেকটা বুথে মানুষের সঙ্গে যেমন আমরা মিশছি, তার সাথে সাথে আমিও চেষ্টা করছি এবং ব্লকের নেতৃত্ব বিভিন্ন বুথে যাওয়ার চেষ্টা করছে। আগামী যে পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচন থেকে আমরা রায়না বিধানসভায় টোটাল প্রত্যেকটা পঞ্চায়েত এবং প্রত্যেকটা বুথ আমরা জিতে মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে, তিনি যে নির্দেশ আমাদের দিয়েছেন যে আপনারা পঞ্চায়েত নির্বাচনটা করুন, তার ওনার হাতে আমরা উপহার দেবো। রায়না টোটাল আমরা যারা নেতৃত্ব আছি, আজকে রায়না দুই নম্বর ব্লকের আমাদের যারা নেতৃত্ব আছে তারা প্রত্যেকেই অঙ্গীকারবদ্ধ এবং আমাদের কর্মীরা অঙ্গীকারবদ্ধ। এদিন মঞ্চ থেকে কর্মীদের নির্দেশ দেওয়া হয় প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে দেখতে হবে কার কী অসুবিধা আছে, পাশাপাশি যে সমস্ত উন্নয়নমূলক কাজ হয়েছে তার ব্যাখ্যা দেওয়া। এদিন বিধায়ক নেপাল খড়ি জানান তাদের আশা পঞ্চায়েত নির্বাচনে তারা ভালো ফল করবেন। এদিন সম্মেলনে উপস্থিত ছিলেন দলের পর্যবেক্ষক উত্তম সেনগুপ্ত, বিধায়ক নেপাল খড়ি, আনসার আলী খান, শেখ কলিমুদ্দিন, শেখ আনিসুর সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিনের পঞ্চায়েতি রাত সম্মেলনে কয়েক শতাধিক কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। উচালন থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। চলে যাব পরের খবরে। একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো রায়না দুই নম্বর ব্লকের এক লক্ষিতে। এদিন স্বেচ্ছায় 60 জন রক্তদান করেন। রায়না দুই নম্বর ব্লকের এক লক্ষিতে বিবেকানন্দ মিলন সংঘের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। রক্তের সংকট মোচনের উদ্দেশ্যে প্রতি বছর এইরূপ রক্তদান শিবিরের আয়োজন করেন উদ্যোক্তারা।
এবছর অষ্টম বর্ষে পদার্পণ করল স্বেচ্ছায় রক্তদান শিবিরটি। এদিন প্রায় 60 জন স্বেচ্ছায় রক্তদান করেন, এদের মধ্যে 8 জন মহিলা ছিলেন। এই উৎসব প্রথম কথা হচ্ছে আমাদের ক্লাবের মেম্বাররা, তাদের সহযোগিতা ছাড়া আমরা কোনো কাজই করতে পারি না। এছাড়া আমাদের পারিপার্শ্বিক যে সমস্ত মানুষ রয়েছে তাদের সহযোগিতা আমরা সবসময় পেয়ে থাকি। আমাদের লোকাল এখানে বালিখাল আছে, মার্কেট আছে, সেখান থেকে আমরা সাহায্য পাই। আর সর্বোপরি আমরা 2 বছর ধরে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে একটা আর্থিক অনুদান পাচ্ছি, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং পশ্চিমবঙ্গের যুবকল্যাণ দপ্তর থেকে আমাদের যে নেপাল ঘুরে আমাদের বিধায়ক রায়না তপশিলী বিধানসভা, তার সহায়তায় আমরা গত বছর 2 লক্ষ টাকা পেয়েছি এবং এই 2017-18 আর্থিক বর্ষে আমরা 1 লক্ষ টাকার অনুদান পেয়েছি। এটা আমাদের কাছে একটা অনুপ্রেরণা এবং এই জন্য আমরা এই সমস্ত কাজগুলো করতে এই আর্থিক সহযোগিতা থেকে আমরা সুষ্ঠুভাবে করতে পারছি। সংগৃহীত রক্ত আরামবাগ হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। উল্লেখ্য, এই ক্লাব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় রাজ্যের যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে ও এলাকার বিধায়ক নেপাল ঘুরিয়ে প্রচেষ্টায় 2 বছরে 3 লক্ষ টাকা অনুদান পেয়েছে। যেটা ব্লাড ডোনেশন ক্যাম্প হয় আমরা প্রত্যেক বছর যেটা করি, এবছর তার একটা দাদাবাগি রয়েছে প্রজেক্ট করছি। এটা কোন ব্লকের অন্তর্গত? আমার রায়না টু। কোথায় হচ্ছে এটা? কোথায় হচ্ছে? বিবেকানন্দ মিলন সংঘ। কাদের উদ্যোগে এটা হচ্ছে? বিবেকানন্দ মিলন সংঘ ক্লাব আমাদের। বিবেকানন্দ মিলন সংঘ। মিলন সংঘ কত বছর ধরে করছেন? প্রায় 7-8 বছর হচ্ছে। এবছর কতজন রক্ত দিচ্ছে? আমাদের এখানে পাশাপাশি তো অনেকগুলোই হয় ক্যাম্প, আমাদের 60 জনের আমরা একটা ধার নিয়ে করে দাঁড়া। তার মধ্যে মহিলা কতজন আছে? মহিলা আমাদের 4-5 জন আছে। কাদের হাতে তুলে দিচ্ছেন রক্তটা? আরামবাগ সাব ডিভিশন ব্লাড ব্যাংক। বলুন। আরামবাগ হসপিটাল, আরামবাগ হসপিটাল যে ব্লাড ব্যাংক আছে, মগম হসপিটাল। আচ্ছা, এই যে গরমে গরম পড়ে গেছে এখন, এই সময় কেন করছেন? আসলে আমাদের তো ক্লাবের বিভিন্ন রকম প্রোগ্রাম থাকে, যেমন সরস্বতী পুজো রিসেন্ট একটা মেলা হয়ে গেল, বড় মেলা, তারপরে আমাদের একটা বড় ফুটবল টুর্নামেন্ট হয়, পরপর ধারাবাহিকতা থাকে। প্লাস আমাদের বাচ্চাদের স্কুল চালায় আমাদের, সেই স্কুলের ওদের পরীক্ষা, নানা রকম কোর্স, খেলাধুলা, বিভিন্ন রকম প্রতিযোগিতা থাকে। এই তারপর আবার আমাদের ওই যে হসপিটাল থেকে ডেট পাওয়ার একটা ব্যাপার থাকে, আর রবিবার হলে পর আমরা যারা বাইরে থাকি বা সার্ভিস সার্ভিস করি তারাও থাকতে পারি, যার জন্য আমরা এই করে নিয়েছি। 1 লক্ষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। বরশুল 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বুথ ভিত্তিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো। 3টি বুথকে নিয়ে অনুষ্ঠিত হয় এদিনের এই সম্মেলন। দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়। এই কর্মী সম্মেলনে আজকে আমাদের সভাপতিত্ব করবেন বরশুল 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় সভাপতি আলী মহাশয়। হ্যালো, আমি আমাদের বক্তব্য আমি বেশি বলতে পারি না। সভাপতি শওকত আলী, বর্ধমান 2 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিব, আমাদের কিষাণ সেলের অঞ্চল সভাপতি আব্দুল গাপ্পা, আমাদের যুব নেতা নজরুল ইসলাম, আমাদের সংখ্যালঘু দলের ব্লকের জয়েন্ট সেক্রেটারি ওয়াসিম শেখ এবং আমার অগণিত কর্মী বন্ধু যারা আজকে এই সভা। শাসক দলের পক্ষ থেকে বুথ ভিত্তিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো রবিবার। বরশুল 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। 3টি বুথকে নিয়ে এদিনের সম্মেলন অনুষ্ঠিত হয়। মসজিদপাড়া প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় সম্মেলন। 150 জন প্রতিনিধি সম্মেলনে অংশ নেন। দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়। বিপ্লবকে সংগঠিত করা আর মানুষকে একটা যে বিপদ ভারতবর্ষে এসছে তার বিরুদ্ধে কিছু কথা বলা, তাই সেই দলের নির্দেশ মিলে এখানে
বসুর এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 233, 34 এবং 235 তিনটি ব্লক কমিটির সম্পাদক আছেন মহসিনদার। জেলা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি আছেন মেহবুব মন্ডল সাহেব আছে, নতুন আছে যারা দুর্নীতি করেছে। পক্ষ থেকে তিনটে বুথের 233, 234 এবং 235 নম্বর বুথের কর্মীদেরকে নিয়ে আসবে কর্মী সম্মেলন। আগামী সামনে পঞ্চায়েত ভোট, সেই পঞ্চায়েত ভোটকে সামনে রেখে কর্মীদেরকে কিভাবে নির্দেশ দিলে বৈধরণী পার হবে আমাদের পঞ্চায়েত ভোট, সেগুলোকে আমরা কর্মী সম্মেলন আয়োজন করি। আচ্ছা, কিছু কিছু ব্লকে দেখা যাচ্ছে, বরশুল ব্লকে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, পানীয় জলের জায়গা নেই কিছু, সেগুলো ব্যবস্থা হচ্ছে আমাদের এখানে সরলধারার পাইপ করেছে, এগুলো আমাদের পঞ্চায়েত ভোটের আগে আমাদের জলের ব্যবস্থাটা মিটে যাবে। আর রাস্তাঘাটে যেটা ব্যাপার সেটা হচ্ছে কাংলা রোডটা হওয়ার পর আঠাগড় রোডটা মেরামত হবে। আচ্ছা, আপনার নাম? আমার নাম শেখ মোহাম্মদ হাবিব। আচ্ছা, জায়গার নাম? এটা আমাদের মসজিদপাড়া প্রাথমিক বিদ্যালয়, আমাদের বুথটা মসজিদপাড়া আল্লা দিবেন। আচ্ছা, কতজন মানুষ আছে এখানে? এখানে 150 জন আমাদের কর্মীকে, তিনটে বুথে 50 জন করে 150 জন আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি। তৃণমূল কংগ্রেস এবং রাজ্য এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে আমরা তো আর কাল থেকে তো মাইক বাজাতে পারছি না। আজকে আমাদের শেষ প্রচার ছিল স্কুলের মধ্যে, ইনডোরে আমরা করলাম। যে বাংলার মানুষ তৃণমূল কংগ্রেস নয়, মা মাটির মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বেছে নিয়েছে উন্নয়নের জন্য। কিন্তু একটা বিপদ কি সর্বভারতীয় ক্ষেত্রে দেখা যাচ্ছে, কংগ্রেস তাদের নেতৃত্বহীনতা, বিভিন্ন আঞ্চলিক দলগুলো তারা একটা জোটবদ্ধ অবস্থা হতে চাইছে, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির অবস্থা ততই বাছ। এরকম একটা অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছে সর্বভারতীয় ক্ষেত্রে লিডারশিপ দেওয়ার জন্য। সেই সুযোগে আমাদের তো একটা দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে। তাই আমরা চাই 2019 সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, যার তত্ত্বাবধানে এবং তার সুচিন্তিত ভাবনা চিন্তার মধ্যে দিয়ে ভারতবর্ষের সংবিধানকে সামনে নিয়ে সর্বধর্ম সমন্বয়ের মধ্যে দিয়ে একটা আদর্শ মডেল হিসেবে ভারতবর্ষ গড়ে উঠুক, সেই লড়াইটা আমাদের করতে হবে। ভারতবর্ষকে সঙ্গে পশ্চিমবঙ্গকে সেই পথ দেখাতে হবে, এটা কিন্তু একটা লিখিত সিদ্ধান্ত। তাহলে আমাদেরকে সেই জায়গায় যদি শক্তি জোগাড় করতে হয়, সামনে যে পঞ্চায়েত নির্বাচন আছে সেই পঞ্চায়েত নির্বাচনে আমাদের চাইতে হবে যে 21টা জেলায় পুরসভাগুলো বাদ দিলে যেগুলো হয় 19টা জেলায় আমাদের জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত। মূলত পঞ্চায়েত ভোটকে সামনে রেখেই অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মযজ্ঞ। কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। আমাদের এটা হচ্ছে বরশুল এক নম্বর অঞ্চলে 233, 234, 235 নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে আমরা আজকে এখানে একটা কর্মী সম্মেলন করছি। সামনে পঞ্চায়েত নির্বাচন, এই পঞ্চায়েত নির্বাচনে আমাদের কর্মীদের কি দায় এবং দায়িত্ব সেটা আমরা কর্মীদের সামনে তুলে ধরব। আমাদের ব্লক নেতৃত্ব আসবে এবং আমাদের জেলা নেতৃত্ব আসবে, তারাও আমাদের কর্মীদের সামনে নির্দেশ দেবে যে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আমরা কি কি কাজ করব, কিভাবে আমরা এগুব সেটা আমাদের কাছে নির্দেশ দেবে। কারণ আমরা জানি যে বিগত 6 বছর ধরে পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জির নেতৃত্বে যে উন্নয়ন চলছে, সেই উন্নয়নটা সাধারণ মানুষের কাছে কতটা পৌঁছেছে এবং কোথাও ঘাটতি আছে কিনা সে বিষয়েও আমরা আলোচনা করবো। কটা বুথ মিলে এই কর্মী সভাটা হচ্ছে? বুথ নিয়ে আমরা এই আলোচনা সভা শুরু করছি। আমাদের এই তিনটে বুথের কর্মীদের কাছে আমরা বক্তব্য শুনবো এবং নেতাদের নির্দেশ নিয়ে কর্মীরা যাবে, এবং সামনে যে পঞ্চায়েত নির্বাচন আমাদের কাজের নিরিখে মানুষের কাছে আমরা আশীর্বাদ নেওয়ার জন্য আবার যাবো। আচ্ছা, কতজন আছে এখানে মানুষ? এখানে 150 জন প্রতিনিধি আছে, অনেকে এসছে আর কিছু ওখানে টিফিন করছে, ওরা ফোনের মধ্যেই। আচ্ছা, আপনার? বরশুল থেকে অর্ঘ ব্যানার্জি ও দেবচিত্তের রিপোর্ট, আনন্দবার্তা। আসছি পরের খবরে। খণ্ডঘোষ ব্লকের বড় গোপীনাথপুর গ্রামে অনুষ্ঠিত হল সাফাই অভিযান। জেলা শাসকের নির্দেশ মেনে চলে এদিনের এই কর্মসূচি। এলাকায় ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধের লক্ষ্যে এইরূপ উদ্যোগ গৃহীত হয়। সাফাই অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হল রবিবার। এদিনের এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় খণ্ডঘোষ ব্লকের কৈয়র গ্রাম পঞ্চায়েতের বড় গোপীনাথপুর গ্রামে। ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধের জন্য এইরূপ কর্মসূচি গৃহীত হয়। এলাকাকে পরিচ্ছন্ন করার লক্ষ্যে বিভিন্ন সরঞ্জাম নিয়ে একটি র্যালি অনুষ্ঠিত হয়। জেলা শাসকের নির্দেশ মেনে চলে এইরূপ কর্মসূচি।
পঞ্চায়েত কর্মী, আশাকর্মী সহ অন্যান্যরা সকলে মিলিতভাবে এদিনের কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। আজকে মাননীয় ডিএম সাহেবের সার্কুলার অনুযায়ী আজকে প্রত্যেকটি খণ্ডঘোষ ব্লকের প্রত্যেকটি পঞ্চায়েতে আজকে ডেঙ্গু এবং ম্যালেরিয়া প্রতিরোধের জন্য প্রত্যেকটি জায়গাতে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য র্যালি বার করেছি। ঝাঁটা হাতে পরিষ্কার রাস্তাঘাট থেকে শুরু করে আপনার বাথরুম পায়খানা থেকে শুরু করে সমস্ত আমরা আজকে আমাদের পঞ্চায়েতের সদস্য থেকে প্রধান থেকে আরম্ভ করে সমস্ত পঞ্চায়েতের প্রতিনিধি সহ পঞ্চায়েতের স্টাফ সহ প্রত্যেককে আশাকর্মী আইসিডিএস কর্মীদের নিয়ে আমরা এগুলো ডেঙ্গু এবং ম্যালেরিয়া প্রতিরোধের জন্য যা যা করা দরকার সেগুলো আমরা করেছি। কোন পঞ্চায়েত অন্তর্গত করলাম? আমরা কোর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বর্গনুত্র গ্রামে রাস্তাঘাট এবং ওইখানে পঞ্চায়েতের যে বাথরুম আছে বা তার চতুর্দিকে পঞ্চায়েতের চতুর্দিকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। বড় গোপীনাথপুর থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। দেখে নেব পরের খবর। সম্পত্তি লিখিয়ে নেওয়ার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সমুদ্রগড়ের ডাঙ্গাপাড়ায়। অবশ্য অভিযুক্ত ছেলে তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে। মায়ের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে সম্পত্তি লিখিয়ে নেওয়ার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কালনার সমুদ্রগড়ের ডাঙ্গাপাড়ায়। অভিযুক্ত ছেলের মা বাবার পাশাপাশি এক আত্মীয় আহত হয়ে কালনার সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। অসহায় মা বাবা এ ব্যাপারে নাদনঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন। বিচারের আশায় বসে আছেন অসহায় মা। ওই তো কে সবে কি ওই নির্জন করে দিচ্ছে বলছি, জমি জায়গা তো আপনার নামে। আমি যাইনি, অবশ্য অভিযুক্ত যুবক যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। উল্টে অভিযুক্ত যুবক ঘটনাটিকে পারিবারিক আখ্যা দিয়ে সে বঞ্চিত বলে পাল্টা দাবি তুলেছেন। মানে আমার পছন্দেতেই বিয়ে, তো আমার বাবাকে যখন বলি যে মেয়েটা আমার পছন্দ, আমার চাপ ছিল যে 4 লক্ষ টাকা আর 4 ভরি সোনা নিয়ে আসতে হবে, নচেত এই বাড়িতে থাকতে দেব। আমাদের দাবি হলো আমার বাবার ছেলে হিসেবে যেটা আইনত আমরা পাপ্পো আর কি, বাবার যেটুকু বাবা মায়ের ভিটে টোটাল যেটুকু আছে তার ভিতর থেকে আমরা চাই না যে আমার বোনরাও বঞ্চিত হোক। আমার বোনরা যেটা পাবে সেটা দিয়ে দিক আর আমরা যেটা পাবো আমাদেরকে বুঝিয়ে দিই। তার কারণ হলো আমার বাবা আমরা থাকাকালীন সুস্থ থাকাকালীনই আমার বাবা সবকিছু বেচা কেনা শুরু করে দিয়েছে অলরেডি, বোনদেরকেও লুকিয়ে জায়গা দিয়ে দিচ্ছে। আমরা বঞ্চিত সর্বক্ষেত্রে বঞ্চিত। আমার বাবার একটা ব্যবসার জায়গা আছে সেখানেও থাকতে দেয় না। এই যে তাঁতের ঘরটা আমাকে করে দেওয়ার কথা ছিল থানাতে মীমাংসা হয়ে নাদনঘাট থানায়, তো মীমাংসা অনুযায়ী আমি 25,000 টাকা ওই ভিতে খরচ করেছি। তারপরে 144 ধারা জারি করে এসছে, আমাকে করে খেতে দিচ্ছে না। কি তোমরা কালকে মানে পাইপ গান নিয়ে তোমার মাথায়? না, এটা সম্পূর্ণ মিথ্যে। আমার বাবা যখন ওরকম অবস্থা হয়েছিল আমরা একটু রুকে গিয়েছিলাম, তখন দোকানের ঝাঁপে 2-1 বাড়ি দিই যেটা সত্যি কথা, তারপরে আমার বাবা ভিতরে ঢুকে যায়। সমুদ্রগড় থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। এক মহিলার হাড় ছিনতাইকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে ছোট নীলপুর জাগরণী ক্লাবের সামনে, যদিও দুষ্কৃতীকে ধরে ফেলেন ওই মহিলাই। শনিবার সন্ধ্যায় বর্ধমান শহরের ছোট নীলপুর জাগরণী ক্লাবের সামনে এক মহিলার হাড় ছিনতাই করতে গেলে দুষ্কৃতীকে ধরে ফেললেন ওই মহিলা। স্থানীয় সূত্রে জানা যায় এদিন সন্ধ্যায় ওই মহিলা রাস্তা দিয়ে যাবার সময় দুজন দুষ্কৃতী মোটর সাইকেলে করে এসে মহিলার গলা থেকে হাতটি ছিনতাই করে পালাবার চেষ্টা করে।
ভদ্রমহিলা যাচ্ছিলেন, ওর গলা থেকে হাত ছিনিয়ে নিয়ে পালাতে যাচ্ছিল, তখন ভদ্রমহিলা তাকে টেনে ধরে এবং সেই একজনকে ধরা পড়ে আর দুজন মোটরসাইকেলে পালিয়ে এই দিয়ে। কজন ছিল বাইকে? তিনজন। তিনজন ছিল তো, তিনজনের মধ্যে একজন। মহিলা এক দুষ্কৃতীকে ধরে ফেলে, অপর ব্যক্তি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা ওই ছিনতাইবাজকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। আসছি পরের খবরে। ঢালাই রাস্তা তৈরির কাজ চলছে বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর সংসদে। পথচারীদের সুবিধার্থে এরূপ উদ্যোগ গৃহীত হয়। সমগ্র রাস্তাটি তৈরি করতে আনুমানিক 5 লক্ষ টাকা খরচ হয়। বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর সংসদে ঢালাই রাস্তা তৈরির কাজ চলছে জোর কদমে। পথচারীদের সুবিধার্থেই চলে এইরূপ কর্মকাণ্ড। গ্রামের রাস্তাগুলি দীর্ঘদিন ধরেই চলাচলের অযোগ্য হয়ে উঠেছিল, ফলে ক্ষোভ বাড়ছিল সকলের মনে। মানুষজনের ক্ষোভ প্রশমনের লক্ষ্যেই এইরূপ উদ্যোগ গৃহীত হয়। সমগ্র রাস্তা ঢালাই করতে আনুমানিক 5 লক্ষ টাকা ব্যয় হয়। রাস্তাকে যথাযথভাবে তৈরির লক্ষ্যে দায়িত্বে থাকা মানুষজনের মধ্যে কর্মচঞ্চলতা ফুটে ওঠে। আমাদের বেরুগ্রাম অঞ্চলের 3 নম্বর সংসদের একটা ঢালাই রাস্তা হচ্ছে। আচ্ছা, এই ঢালাই রাস্তা হলে পড়া আপনারা কতটা উপকৃত হবেন? ঢালাই রাস্তা উপকৃত, একদম বিরাট উপকৃত হব। যেহেতু আমরা দীর্ঘ 34 বছর আমরা বামপন্থী সরকারের আমলতে এই ঢালাই রাস্তাকে বঞ্চিত হয়েছিলাম। এখন এই ঢালাই রাস্তা হওয়ার পরে গ্রামের অন্তত কমসে 250 ঘর মানুষ এতে উপকৃত হবে। আচ্ছা, কত টাকা ব্যয় হচ্ছে এই ঢালাই রাস্তা করতে? আনুমানিক 5 লক্ষ টাকা ব্যয়। আচ্ছা, এর আগে কি ঢালাই রাস্তা হয়েছে? এর আগে কোনো ঢালাই রাস্তা হয়নি বামপন্থী সরকারের আমলে। আচ্ছা, এই ঢালাই রাস্তা কি শুধু এখানেই হচ্ছে না আপনাদের সংসদে বিভিন্ন এলাকায় হচ্ছে? এই ঢালাই রাস্তা গোটা বেরুগ্রাম অঞ্চলে সব সংসদ হচ্ছে। বেরুগ্রামের মধ্যে আমার এটা 3 নম্বর সংসদ, এখানে হচ্ছে। অথচ বেরুগ্রামে যে 4টা সংসদ সেখানে ব্যাপক হারে ঢালাই রাস্তা হচ্ছে। আপনি কি বলবেন এই উন্নয়নে, কি বলবেন? এই উন্নয়নের ধারা অব্যাহত আছে মমতা ব্যানার্জি সরকারের। এই উন্নয়নের ধারা অব্যাহত রেখে চলতে হবে। সামনে পঞ্চায়েত ভোট, সে পঞ্চায়েতের ভোটের মাথায় রেখে আমাদের উন্নয়ন, এটা জনগণের পরিষেবার জন্য মমতা ব্যানার্জির হাতকে আমরা আরও শক্ত করব। আচ্ছা, বেরুগ্রাম থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে দেখে নেব আরো একবার আজকের নিউজ হেডলাইন্স। একটি সচেতনতা পদযাত্রা ও বিশেষ সাফাই অভিযান অনুষ্ঠিত হল রবিবার। রায়না 2 নম্বর ব্লকের উচালন অঞ্চলে পঞ্চায়েতি রাজ সম্মেলন অনুষ্ঠিত হল। একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল রায়না 2 নম্বর ব্লকের 1 লক্ষিতে। বসুল 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বুথ ভিত্তিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল। খন্ডঘোষ ব্লকের বড় গোপীনাথপুর গ্রামে অনুষ্ঠিত হল সাফাই অভিযান। সম্পত্তি লিখিয়ে নেওয়ার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। এক মহিলার হাড় ছিনতাইকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঢালাই রাস্তা তৈরির কাজ চলছে বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর সংসদে। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।